আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ বিশ্বপরিচয় ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা তৃতীয়দের অর্ধেক অংশ আলোচনা করেছিলাম, আজকে আমরা তৃতীয়দের বাকি অংশটা শেষ করে নেব। সবাই একটু মনোযোগ সহকারে শোনো এবং 26 পৃষ্ঠা বের করো বইয়ের। সোনাগা ও লাল বাঘ কেল্লা, আজকে আলোচনা আমরা প্রথমে আলোচনা করবো সোনাগা এবং লাল বাঘ কেল্লা নিয়ে। সোনাগা ও লাল বাঘ কেল্লা 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। সোনাগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনাগাঁও প্রাচীন বাংলা মুসলমান সুলতানদের রাজধানী ছিল। এখনও সেখানে সুলতানি আমলে অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসুদ্দিন আজম শাহের মাজার। 1610 সালে এক যুদ্ধে ইসাকার পুত্র মুসাকা পরাজিত হওয়ার পর সোনাগাঁও এর পরিবর্তে ঢাকার রাজধানী স্থাপন করা হয়। অর্থাৎ ইসাকার পুত্র মুসাকান যখন পরাজিত হয়, তারপর তার রাজধানীটা কোথায় স্থাপন করা হয়? ঢাকায়। 1900 থেকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানাম নগর গড়ে ওঠে। সোনাগাঁও এর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আওরঙ্গজেবের পুত্র শাহজাদ মোহাম্মদ আজম শাহ এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করেন, করলেও শেষ করতে পারেনি। তিনি এই কাজটা শুরু করলেও শেষ করতে পারেনি। দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মুঘল শাসকগণ তাঁবু ঠানিয়ে বসবাস করতেন। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরের পৃষ্ঠা আসো। আহসান মঞ্জিল ছিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি বুড়িগঙ্গা নদীতে অবস্থিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ। মুঘল আমলে জামালপুর পরগনায় জমিদার শেখ আনায়াতুল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন। 18 শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ প্রাসাদটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে খাজা আলমুদ্দিন ফরাসিদের নিকট থেকে এটি ক্রয় করে আবার প্রাসাদে পরিণত করে। এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে ভবনটির নামকরণ করেন আহসান মঞ্জিল। 1888 সালে ঘূর্ণিঝড়ে এবং 1897 সালে ভূমিকম্পের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করা হয়। 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটি তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। এ প্রাসাদে রয়েছে নবা লম্বা বারান্দা, জলসারগড়, দরবার হল এবং রংহল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিল বাংলাদেশে একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। শিক্ষার্থীরা, আমরা তৃতীয় অধ্যায়ে, তাহলে আমরা আজকে কটা টপিক, দুইটা টপিক পড়লাম, তার সম্পর্কে সোনাগা ও লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিল সম্পর্কে জানলাম। এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমরা লক্ষ্য করেছি, যে প্রাচীন বাংলার রাজধানী কোথায় ছিল সেটা আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ সেটা আগে ছিল কি সোনাগা, এখন বর্তমানে ঢাকায় অবস্থিত। আবার লালবাগ কেল্লা কি দিয়ে তৈরি ছিল, সম্পূর্ণ ইটের তৈরি ছিল সেটা। আহসান মসজিদ কিভাবে হলো এবং সেটা কোথায় অবস্থিত সেই সম্পর্কে জানলাম। তোমরা বাসায় এই রিডিং দুইটা টপিকেই ভালো করে পড়বা, বাসায় মনোযোগ সহকারে পড়বা। এবং আমি কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়েছি, এইও যদি এই রিডিংটা ভালো করে পড়তে পারো তাহলে ওই কাঠামোবদ্ধ প্রশ্নগুলো উত্তর অবশ্যই পারবা। তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো 3টা প্রশ্ন। প্রথমে একটা প্রশ্ন, সোনাগাঁও কোন নদীর তীরে অবস্থিত? প্রাচীন বাংলায় এটি রাজধানী করা হয়েছিল কেন? এর ঐতিহ্য রক্ষায় আমাদের 3টি করণীয় লেখো। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? এটি কিভাবে হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে? এটি জাদুঘরে পরিণত করার কারণ লেখো 3টি। 3 নম্বর প্রশ্ন, লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটি কে প্রতিষ্ঠা করেন এবং কেন? এটি ইতিহাসে জায়গা করে নেওয়ার কারণ ব্যাখ্যা করো। কারণ 3টা করে উদ্দেশ্য লিখতে হবে তোমাদের। আচ্ছা, যাই হোক, আপনাদের 3টা এটা কারোর মধ্যে প্রশ্ন দিলাম। শিক্ষার্থী, তাহলে আমরা 3টি প্রশ্ন ভালো করে তোমরা বাসায় লিখবা, পড়বা এবং কি গাইডে আরও কিছু অতিরিক্ত প্রশ্ন তোমরা শিখে নেবা বাসায়। তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের সাথে আমার ক্লাস, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।